হ্যালো ফ্রেন্ডস, কি খবর তোমাদের? লেখাপড়া কেমন চলছে? নিশ্চয়ই ফাঁকিবাজি না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তো আজকে কিন্তু আমরা একটা মজার জিনিস দেখবো। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণটা হিসাব বিজ্ঞানের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর হিসাব বিজ্ঞানের একটা মানে একটা মূল সূত্র হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব বিজ্ঞানে অনেকগুলো সূত্র রয়েছে, তারপরে প্রধান যে সূত্রটা এটাই হচ্ছে হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণটা সম্পর্কে আমরা ডিটেইল জানব। আমরা মুখস্থ করে ফেলে পারতাম যে a = l + c + i - e - d, এভাবে মুখস্থ না করে আমরা এটাকে দেখবো, আমরা নিজেরা হিসাব সমীকরণটাকে দাঁড় করাবো। তো চলো আমরা শুরু করি। হিসাব সমীকরণের মূল দিকটা হচ্ছে, হিসাব সমীকরণ বলে যে এভরি ডেবিট মাস্ট হ্যাভ এন ইকুয়াল অ্যান্ড করেসপন্ডিং ক্রেডিট, মানে হচ্ছে প্রত্যেকটা ডেবিটের একটা সমান এবং বিপরীত ক্রেডিট রয়েছে। তো নিউটনের একটা সূত্র রয়েছে, নিউটন একটা কথা বলেছিলেন যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো দেখো, প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আবার অ্যাকাউন্টিং এর সূত্রটা কি? প্রত্যেকটা ডেবিটের একটা সমান এবং বিপরীত ক্রেডিট রয়েছে। তো একই কথা না, প্রায় ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটা একই রকম না, জাস্ট ওইখানে ক্রিয়ার কথা বলা হয়েছে আর এখানে ডেবিট ক্রেডিটের কথা বলা হয়েছে। তো ওটাও যেমন আমাদের নিউটনের সূত্র, সব বিখ্যাত একটা সূত্র, আর এটাও কিন্তু হিসাব বিজ্ঞানের বিখ্যাত একটা সূত্র, দুটাই কিন্তু সেম, প্রায় সেম, সেমই বলা যায়, একই সূত্র। তবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে ওটার চাইতে। তো চলো আমরা এই সূত্রটাকে দাঁড় করাই। আমরা জানি যে একটা প্রতিষ্ঠান যখন শুরু হয়, ধরো মালিক যখন কোনো প্রতিষ্ঠান শুরু করে, তো মালিক কি করে? প্রতিষ্ঠানকে কিছু টাকা দেয়। প্রতিষ্ঠানকে টাকা দিয়ে প্রতিষ্ঠানটার মূলধন সরবরাহ করে, করার পরে প্রতিষ্ঠানের যা যা প্রয়োজনীয় তা তা কিনে দেয় এবং সবকিছু গুছিয়ে তারপরে তার ব্যবসাটা করে। তা আমরা জানি যে মালিক আর প্রতিষ্ঠান এক জিনিস না, প্রতিষ্ঠান হচ্ছে একটা ভিন্ন সত্তা, মালিক একটা ভিন্ন সত্তা। মালিক করে কি? প্রতিষ্ঠানকে টাকা দেয় আর সেই টাকা দিয়ে প্রতিষ্ঠান নিজে চলাফেরা করে। তো ধরো মালিক যখন এই প্রতিষ্ঠানকে কিছু টাকা দেয়, তখন কি হয় ঘটনাটা? ধরো মালিক প্রতিষ্ঠানকে 10,000 টাকা দিল। আমরা ধরে নিলাম যে মালিক প্রতিষ্ঠানকে 10,000 টাকা দিল। তাহলে প্রতিষ্ঠানের ধরো একটা হিসাবের খাতা আছে, তো হিসাবের খাতায় সেই হিসেব গুলো আলাদা আলাদা করে নিত, এক এক রকমের হিসাব গুলো এক জায়গায়, আরেক রকমের হিসাব গুলো আরেক জায়গায়। প্রতিষ্ঠান এই 10,000 টাকা যখন মালিকের কাছ থেকে নিল, তখন সে হিসেবটা কিভাবে করবে? তো হিসেবটা কিভাবে করবে দেখো, প্রতিষ্ঠান যেহেতু 10,000 টাকা পেয়েছে, তাইলে বলবে যে প্রতিষ্ঠান কি বলবে, আমার কাছে নগদ আছে 10,000। মালিক যেহেতু 10,000 দিছে, তাইলে এই মুহূর্তে প্রতিষ্ঠানের কাছে নগদ টাকা আছে 10,000। তো নগদ টাকাটা কিভাবে আসলো? মালিক দিছে, তাহলে মালিক কি প্রতিষ্ঠানের কাছে টাকাটা পাওনা রইলো না? মালিক কি দান করে দিছে টাকাটা প্রতিষ্ঠানের? দান কিন্তু করে না, প্রতিষ্ঠানের টাকা দিছে, প্রতিষ্ঠান টাকা খাটায় লাভ করবে এবং লাভও দিবে, এই টাকাও রিটার্ন দিতে হবে যদি মালিক চায়। তাহলে প্রতিষ্ঠান কি হলো? মালিকের কাছে দায়বদ্ধ হয়ে গেল। তাহলে প্রতিষ্ঠানের কাছে মালিকানা সত্ত্ব বাড়লো কত? মালিকের সত্ত্ব। মালিকের সত্ত্ব মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। সত্য মালিকানা সত্য, তো মালিকানা সত্য কত বাড়লো? 10,000 টাকা। খেয়াল করো, প্রতিষ্ঠান যখন মালিকের কাছ থেকে 10,000 টাকা পায়, ঠিক সেই সাথে প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ছে 10,000, আর মালিকের কাছে দায়ও বাড়ছে 10,000। এই যে দেখে, একই সাথে দুইটা সমান টাকার প্রভাব দুই দিকে পড়ছে। নগদ টাকাটা একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আর মালিকানা সত্যটা একটা প্রতিষ্ঠানের জন্য দায়। এটা একটা দান প্রতিষ্ঠানের কাছে। তো যেহেতু দায়, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু সম্পদ 10,000, দায় 10,000, তাহলে আমরা লিখতে পারি যে সম্পদ সমান দায়। ঠিক আছে না কথাটা? সম্পদ যত টাকা, দায় তত টাকা, তাহলে আমরা লিখতেই পারি যে সম্পদ সমান সমান দায়। এবার আসো, আমরা আমাদের সমীকরণে প্রবেশ করে ফেলছি। আমরা এই সমীকরণটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।
সম্পদ সমান দায়। তো এটা কাজ কার সমীকরণ? এটা হচ্ছে প্রতিষ্ঠানের। হ্যাঁ, প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানের সমীকরণ। তো কি আসলো সমীকরণটা? সম্পদ সমান দায়। এখন আসো দায়ের কথাটা চিন্তা করি। প্রতিষ্ঠান যে দায়, প্রতিষ্ঠান যে দায়বদ্ধ থাকে, দায়বদ্ধ কার কাছে থাকে? মালিকের কাছে থাকে, আবার মালিক ছাড়াও আরো অনেকের কাছে দায় থাকে। যেমন ধরো, প্রতিষ্ঠান যখন নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলে, তখন ব্যাংক থেকে যদি প্রতিষ্ঠান ঋণ নেয়, তাহলে এই ঋণের জন্য দায়বদ্ধ কার কাছে? ব্যাংকের কাছে। আবার যখন কোনো ব্যক্তির কাছ থেকে প্রতিষ্ঠান নিজের নামে বাকিতে পণ্য ক্রয় করে আনে, তাহলে এই প্রতিষ্ঠান কার কাছে দায়বদ্ধ হয়? ওই যার কাছ থেকে বাকি ক্রয় করে আনছে তার কাছে। তো এইভাবে আবার মালিকের কাছ থেকে যখন কোনো টাকা নেয়, তার কারণে মালিকের কাছে দায়বদ্ধ হয়। তো প্রতিষ্ঠান দায় একজনের কাছে হয় না, দায়বদ্ধ একজনের কাছে হয় না, প্রতিষ্ঠান দায়বদ্ধ হয় অনেক পক্ষের কাছে। এই পক্ষগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দায়ের দুটা ভাগ আছে। দায়ের দুটা ভাগ কি কি? একটা হচ্ছে অন্তর্দায়, অন্তর্দায়, আর একটা হচ্ছে বহির্দায়। বহির্দায়। তো দেখো, অন্তর্দায় আর বহির্দায়। অন্তর্দায় মানে কি? অন্তর্দায় মানে হচ্ছে মালিকের দায়। মালিকের দায়। মালিক যত টাকা দেবে প্রতিষ্ঠানকে, তার জন্য যে দায় সৃষ্টি হবে, এই দায়টাকে বলবে অন্তর্দায়। আর বহির্দায় কোনটা? বহির্দায় হচ্ছে মালিক ছাড়া আর যত ব্যক্তি আছে, যত প্রতিষ্ঠান আছে, তাদের কাছে যদি দায়বদ্ধ হয়, তাহলে এটাকে বলা হবে বহির্দায়। তো চলো আবার একটু রিহার্সাল করি। দায় দুই ধরনের। দায় দুই ধরনের, একটা হচ্ছে অন্তর্দায় আর একটা হচ্ছে বহির্দায়। অন্তর্দায় মানে একটা প্রতিষ্ঠান যখন মালিকের কাছে দায়বদ্ধ হয়, তখন তাকে অন্তর্দায় বলে। আর বহির্দায় কাকে বলে? যখন প্রতিষ্ঠান মালিক ছাড়া আর সবার কাছে দায়বদ্ধ হয়, তখন সেটাকে বহির্দায় বলে। তো হিসাব সমীকরণটা, দায় যদি দুই ধরনের হয়, হিসাব সমীকরণটাতে আমরা লিখতে পারি এভাবে যে সম্পদ সমান সমান অন্তর্দায়। না, অন্তর্দায়টা একটু পরে লিখি। সম্পদ সমান সমান বহির্দায় যোগ অন্তর্দায়। এনা কথাটা, যেহেতু দায় সমান সমান অন্তর্দায় এবং বহির্দায়, তাহলে আমরা লিখতে পারি সম্পদ সমান সমান দায়ের জায়গায় লিখতে পারি অন্তর্দায় যোগ বহির্দায়। তো আসো, আমরা জেনে গেছি যে বহির্দায় হচ্ছে মালিকের দায়, সরি, বহির্দায় হচ্ছে মালিক ব্যতীত অন্যান্য কারো দায়, আর অন্তর্দায় হচ্ছে মালিকের দায়। তাহলে আমরা এটাকে আরেকটু সহজ করে লিখি। কিভাবে লিখতে পারি? যে সম্পদ সমান সমান বহির্দায় হচ্ছে, বহির্দায় কি হিসাব বিজ্ঞানে অন্যান্য দায় হিসাবে চিহ্নিত করা হয় না? অন্যান্য দায় বলতে শুধু দায়, দায় মানে হচ্ছে অন্যান্য দায়। প্রতিষ্ঠান তার মালিক ছাড়া আর যাদের কাছে দায়বদ্ধ থাকে, তাকে শুধু দায় বলে চিহ্নিত করে। শুধু দায় মানে হচ্ছে বহির্দায়, ঠিক আছে? তো দায়। আর অন্তর্দায় হচ্ছে মালিকানা সত্ত্বের দায়, মানে মালিকের কাছে যে দায়বদ্ধ হয়, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের দায়। মালিকানা সত্ত্বের দায়। তো খেয়াল করো, আমাদের হিসাব সমীকরণটা সূত্রটা কি দাঁড়ালো? সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্বের দায়। তো মালিকানা সত্ত্বের দায় বা মালিকানা সত্ত্ব কিন্তু একই কথা, মানে দায় যোগ মালিকানা সত্ত্ব। হ্যাঁ, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মালিকানা সত্ত্বের দায়। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, মানে মালিকানা সত্ত্বটাই প্রতিষ্ঠানের কাছে দায়। তো একটা জিনিস খেয়াল করো, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্বটা কি আর ভাঙা যায়, বা এই সূত্রটাকে কি আর ভাঙা যায়? আরো কিন্তু ভাঙা যায়, আমরা সেদিকে পরে যাব। তবে হিসাব বিজ্ঞানে একটা মৌলিক সমীকরণ আছে,
হিসাববিজ্ঞানের মৌলিক সমীকরণটাই হচ্ছে এটা। হিসাববিজ্ঞানের মৌলিক সমীকরণ কোনটা? সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য। এখন এই মালিকানা সত্যকে কিন্তু আবার ভাঙা যায়, আর বড় করা যায়। কিভাবে বড় করা যায়? ধরো মালিক প্রতিষ্ঠানকে মূলধন দেয়, মূলধন দিলে প্রতিষ্ঠান তার কারবার পরিচালনা করে, তো কারবার পরিচালনা করতে গিয়ে তার কিছু লাভ হয়, লাভটা কে নেয়? মালিক নেয়। লাভ কিন্তু প্রতিষ্ঠান খায় না, প্রতিষ্ঠান এই লাভ অন্য কাউকে দিয়েও দিতে পারে না, যেহেতু মালিকই মূলধন দিচ্ছে, এই কারণে প্রতিষ্ঠানের লাভটা মালিক নিয়ে নেয় বা মালিককে দিতে হয়। প্রতিষ্ঠান যা লাভ করে তা মালিককে দিতে হয়, তো প্রতিষ্ঠান যা ব্যয় করে তা কি করতে হয়? প্রতিষ্ঠান যে ব্যয় করে এই ব্যয় কিন্তু মালিকের মূলধন থেকেই করে। তাহলে এই ব্যয়ের টাকাটা কে দিবে? ব্যয়ের টাকাটাও মালিকই দিবে, কারণ ব্যয়ের টাকা তো আর প্রতিষ্ঠান নিজে টাকা বানিয়ে দিবে না। আয় যেমন মালিক নিয়ে নেবে, প্রতিষ্ঠানের ব্যয়ের টাকাও কে দিবে? মালিকই দিবে। তারপরে ধরো মালিক কি করতে পারে, ধরো মালিক প্রতিষ্ঠান চলতেছে, এখন মালিকের টাকা দরকার, প্রতিষ্ঠান থেকে মালিক টাকা নিতে পারে। তো প্রতিষ্ঠানে মালিক টাকা দিলে মালিকানা সত্যের দায় বাড়বে, আর যদি প্রতিষ্ঠান থেকে মালিক টাকা নিয়ে নেয় তাহলে মালিকানা সত্যের দায় কমবে। তো চলো আমরা এই মালিকানা সত্যকে ভাঙি। মালিকানা সত্য শুরু হয় কি দিয়ে? মালিকানা সত্যটা শুরু হয় মূলধন দিয়ে। মালিক যখন একটা প্রতিষ্ঠানকে মূলধন দেয় তখনই মালিকানা সত্যের দায় সৃষ্টি হয়। তাহলে মালিকানা সত্যের প্রথম উপাদান হচ্ছে মূলধন। মালিকানা সত্যের প্রথম উপাদান হচ্ছে মূলধন। তো মূলধনের পরে প্রতিষ্ঠানের যদি লাভ হয়, মূলধন দেওয়ার পরে প্রতিষ্ঠানের যদি লাভ হয় তাহলে লাভটা কে নেবে? মালিক নেবে। তাহলে মালিক নেবে, এই মূলধনের সাথে কি হবে? টাকাটা যোগ হবে। মানে মালিকানা সত্যের দায়টার মধ্যে আর কি আছে? লাভটা যেহেতু মালিক নেবে, তাহলে এটা মালিকানা সত্যের দায়ের মধ্যে আরেকটা এলিমেন্ট হচ্ছে লাভ। হ্যাঁ, লাভ, এই লাভটা মূলধনের সাথে একসাথে করে মালিককে দিতে হবে, লাভ যোগ হবে। আবার যদি ব্যয় হয়, খরচ হয়, ক্ষতি হয়, এই ক্ষতি কে বহন করবে? প্রতিষ্ঠান নিজের টাকা বানায় ক্ষতিপূরণ করবে এরকম না, মালিকের মূলধন থেকেই করবে। তাহলে প্রতিষ্ঠানের যে ব্যয় বা ক্ষতি হবে, ব্যয় বা ক্ষতি হবে, এটাও কে বহন করবে? এটাও মালিক বহন করবে। তাহলে প্রতিষ্ঠানের মূলধনের সাথে প্রতিষ্ঠানের মূলধনের জন্য মালিকের কাছে দায়বদ্ধ থাকে, আর লাভ হইলে মালিককে দিয়ে দেয়, এই কারণে এটা যোগ হবে। আর ব্যয় বা ক্ষতি হইলে প্রতিষ্ঠান ওই মূলধন থেকে ক্ষতিটা পূরণ করে, এই কারণে মূলধন থেকে এই ব্যয় বা ক্ষতিটা বিয়োগ যাবে। তারপরে রয়েছে প্রতিষ্ঠানের উত্তরণ। মালিক যখন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে নেয় সেটাকে কিন্তু আমরা উত্তোলন বলি। উত্তোলন করলে কি হয়? উত্তোলন করলে মালিকানা সত্যের দায় কমে। মূলধন আমি টাকা দিছি, তাহলে আমার দায় বাড়লো প্রতিষ্ঠানের কাছে। ধরো আমি 10,000 টাকা দিলাম প্রতিষ্ঠানকে, আমি 10,000 টাকা দিলাম, তাহলে প্রতিষ্ঠানের কাছে আমার দাবি কত? মালিকের জন্য, মালিকানার জন্য আমি প্রতিষ্ঠানকে 10,000 দিছি, আমি প্রতিষ্ঠানের কাছে পাওনাও 10,000। এখন আমি যদি 2,000 টাকা প্রতিষ্ঠান থেকে নগদ উঠিয়ে নিয়ে যাই, তাহলে কি আমি বলতে পারবো যে আমার 10,000 দাও? না, পারবো না। কেন পারবো না? আমি 10,000 দিছি, আমার 2,000 উঠিয়ে নিয়েছি, তাহলে আমি আর 8,000 টাকা দাবি করতে পারবো। তাইলে উত্তোলন করলে কি হয়? মালিকানা সত্যের দায়টা কমে যায়। তাহলে এখান থেকে বিয়োগ হবে উত্তোলন। তো এটা হচ্ছে যে মালিকানা সত্যের, এই মালিকানা সত্যের একটা ভাঙ্গারু, মানে মালিকানা সত্যের এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে চারটা। চারটা কি? মূলধন, লাভ, ব্যয় বা ক্ষতি এবং উত্তরণ। এই চারটা হচ্ছে মালিকানা সত্যের এলিমেন্ট, উপাদান। তো আমরা যদি হিসাব সমীকরণটাকে একটু বড় করি তাহলে কি হবে? সম্পদ সমান দায়ের জায়গায় দায়, তারপর মালিকানা সত্য। তো মালিকানা সত্য মানে কি? মালিকানা সত্য মানে হচ্ছে মূলধন যোগ লাভ যোগ বিয়োগ ব্যয় বিয়োগ উত্তরণ। তাহলে আমরা লিখি মূলধন, মালিকানা সত্যের জায়গায় মালিকানা সত্যের এলিমেন্ট গুলো লিখছে, মূলধন যোগ লাভ বিয়োগ ব্যয় বা ক্ষতি বিয়োগ উত্তরণ। দেখলাম, তাহলে এই সমীকরণটা হচ্ছে হিসাব সমীকরণের মৌলিক সমীকরণ, আর এই সমীকরণটা হচ্ছে বর্ধিত সমীকরণ, আর ভাঙা যাবে না, আর বড় করা যাবে না, এটাই হচ্ছে সর্বশেষ বড়। এর চাইতে এই সমীকরণ আর বড় হবে না। আমরা শুরু করেছিলাম দায় সমান সমান সম্পদ দিয়ে, সম্পদ সমান সমান দায় দিয়ে সেটাকে বড় করতে করতে আমরা এ পর্যন্ত আনলাম, এটাই শেষ। এরপরে আর বড় করা যাবে না,
তাহলে দেখো এটা হিসাববিজ্ঞানের বর্ধিত সমীকরণ, হ্যাঁ এটাকে বর্ধিত সমীকরণ বলে, বর্ধিত সমীকরণ বলে এটাকে। বর্ধিত সমীকরণটা কি, সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ লাভ বিয়োগ ব্যয় বা ক্ষতি বিয়োগ উত্তরণ। এখন খেয়াল করো ব্যয় বা ক্ষতির জায়গায় সবগুলাকে ব্যয় হিসাবে চিহ্নিত করা হয়, এতগুলো লিখতে হয় না, ব্যয় ক্ষতি লোকসান খরচ অগ্রিপাবলিক দিয়ে লিখতে পারতাম, লাভের জায়গায় লিখতে পারতাম আয় মুনাফা লাভ অনেক কিছু লিখতে পারতাম, তো এগুলাকে এতগুলো জিনিস লিখতে হয় না, একটা লিখলেই হয়। সবগুলোর মানেই হচ্ছে তো সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ লাভ বিয়োগ ব্যয় বিয়োগ উত্তরণ, এটা হচ্ছে হিসাববিজ্ঞানের বর্ধিত সমীকরণ। এখন আসো একটু ইংরেজিতে শিখি, সম্পদের ইংরেজি কি অ্যাসেটস ইকুয়াল টু, দায়ের ইংরেজি কি লাইবিলিটি LIABILITY লাইবিলিটি যোগ ব্র্যাকেটের ব্র্যাকেট মূলধন, মূলধনের ইংরেজি হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল, লাভের ইংরেজি হচ্ছে প্রফিট, হ্যাঁ প্রফিট না রেভিনিউ, আমরা প্রফিট লিখতেও পারি রেভিনিউ লিখতে পারি, যেহেতু তোমাদের বইয়ে রেভিনিউ লিখেছে আমি রেভিনিউ লিখছি। ক্যাপিটাল যোগ রেভিনিউ যোগ এক্সপেন্স আর উত্তোলনের ইংরেজি হচ্ছে ড্রয়িং। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো ইংরেজিতে, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, এটা হচ্ছে ইংরেজি সমীকরণ। এখন আমরা যদি প্রত্যেকটার প্রথম অক্ষর নেই, অ্যাসেটের এ নিলাম, লাইবিলিটির এল, ক্যাপিটালের সি, রেভিনিউ আর, এক্সপেন্সের ই, ড্রয়িংসের ডি নেই, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই হচ্ছে হিসাববিজ্ঞানের মূল সমীকরণ, এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। মুখস্থ করার চাইতে প্রথম থেকে বুঝে বুঝে করে আসো, এটা পরবর্তীতে খুব কাজে লাগবে, কাজে লাগাতে পারবা নিজের জীবনে, বাট মুখস্থ করলে কাজে লাগাতে পারবা না। তো আমরা জানলাম যে হিসাববিজ্ঞানের সমীকরণটা কি, এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, তো এটাই হচ্ছে বর্ধিত সমীকরণ। এবার আসো মৌলিক সমীকরণের কথা একটু যাই, আমি বর্ধিত সমীকরণটা মুছে ফেলছি। দেখো বর্ধিত সমীকরণে এটাকে যদি আমরা ইংরেজি করি, তাহলে সম্পদের ইংরেজি কি অ্যাসেট, অ্যাসেটের এ, আচ্ছা পুরোটাই লিখি, অ্যাসেটস ইকুয়াল টু দায়ের ইংরেজি হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি যোগ মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের ইংরেজি হচ্ছে WNERS owners equity equity, এই owners equity কে ওই বলা হয়, owners equity কে কি বলা হয়, ওই বলা হয়। তাহলে মৌলিক সমীকরণটার ইংরেজি যদি আমি সংক্ষিপ্ত করি, তাহলে a equal to l plus ওই, হ্যাঁ এটা হবে ইংরেজিটা, কিভাবে হলো, অ্যাসেটের এ লাইবিলিটির এল ওনার্স ইকুইটির উই। এখন অনেক সময় করে কি মৌলিক সমীকরণ লিখতে গিয়ে প্রতিষ্ঠানের বা আমরা আমাদের আমাদের বইয়ের বইয়ের অনেক জায়গায় আমরা দেখি যে মৌলিক সমীকরণটা লিখতে গিয়ে এখানে এ ইকুয়াল টু এল প্লাস উই না লিখে শুধু ই লিখে, তো তখন ই মানে ইকুইটি, দেখো ই এর দুটা মানে হয়, ই মানে হচ্ছে ইকুইটি ইকুইটি, আবার ই মানে আমরা একটু আগে বর্ধিত সমীকরণে পড়ে আসছি কি এক্সপেন্স, এক্সপেন্স। তো খেয়াল করো অনেক সময় করে কি সংক্ষিপ্ত হিসাব সমীকরণে তোমার এ ইকুয়াল টু এল প্লাস উই না লিখে শুধু ই লিখে, তো আমরা যখন মৌলিক হিসাব সমীকরণটার কথা পড়ব তখন যদি ই বলে মৌলিক হিসাব সমীকরণের ক্ষেত্রে, মানে ছোট্ট হিসাব সমীকরণটার ক্ষেত্রে যদি ই বলে তাহলে আমি বুঝবো ই মানে ইকুইটি,
আর যখন সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি এরকম কথা উল্লেখ থাকবে তখন আমরা ই মানে এক্সপেন্স ধরবো। তো ই মানে দুইটাই হইতে পারে, ইকুইটি বা এক্সপেন্স। ই হবে মৌলিক, ই ইকুইটি হবে মৌলিক সমীকরণের ক্ষেত্রে, ই এক্সপেন্স হবে বর্ধিত সমীকরণের ক্ষেত্রে। ওকে, এটাই হচ্ছে আমাদের মৌলিক হিসাব সমীকরণ। তো আমার বিশ্বাস যে তোমরা এটা বুঝতে পারছো। আর হিসাব সমীকরণ চ্যাপ্টারটাতে ঠিক সেম কথাগুলোই আমি এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য, তোমরা জাস্ট পড়ে নিলেই হবে। আর এখানে তো বিস্তারিত লিখিয়ে দিয়েছি এক্সপেন্সেস, এক্সপেন্স, দায়, লাইবিলিটি যা আছে সবকিছু আমি এখানে বইয়ে লিখে দিয়েছি, জাস্ট তোমরা একটু পড়ে নিলেই হবে। আর এখান থেকে খাতায় নোট করবে, কখনো ভাববে না যে ভাইয়ার বই তো নোটের মতোই, তো এটা নোট না করলে হবে না, এটা করলে কিন্তু হবে না। বই তুমি কয়েকদিন পরে এটা ছিঁড়ে ফেলে দিতে হবে, টোটালি ছিঁড়ে ফেলে দিতে হবে। তুমি এখান থেকে যা তোমার প্রয়োজন তা তুমি নোট করতে হবে। নোট করার পরে তুমি তোমার নোটটা সবসময় সাথে রাখবে, ঠিক আছে? বই যদি সাথে রাখার কথা চিন্তা করো, বইয়ে আসি যখন দরকার তখন দেখে নেবো, আসলে এরকম ভাবলে কখনো হবে না। তোমার কাজ হচ্ছে বই থেকে তোমার খাতায় তোমার প্রয়োজনীয় জিনিসগুলো উঠাই নেওয়া। তো এটার পরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রতিটা লেনদেন হিসাব সমীকরণে দুইবার প্রভাব ফেলে আর এমন পাঁচ রকমের পরিবর্তন হয়, এটা আমি দেখাই দেবো তোমাদেরকে। তারপরে হিসাব সমীকরণের উপর কিছু লেনদেনের প্রভাব কীভাবে পড়ে সেটা দেখবো। ওই এটা থেকে প্রশ্ন আসে পরীক্ষা অঙ্কন মতো করে, ছোট্ট করে প্রশ্ন আসে, এটা আমরা দেখবো পরবর্তীতে। তারপর রয়েছে ব্যবসায়িক দলিল পত্রাদি, এটাও দেখে নেব। তো আজকের ক্লাসে আর পড়াচ্ছি না, ভালো থাকো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া রেখো, তোমাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইলো।